প্রায়ই শোনা যায় ইরান পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম কিংবা গোপনে অস্ত্র তৈরি করছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হয়েছে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তবে কি পরমাণু অস্ত্র তৈরি করছে দেশটি? এ প্রশ্নের তেমন কোনো সহজ উত্তর মেলে না। পশ্চিমা বিশ্ব বলছে 2018 সালে ইরানের পরমাণু বোমার উপাদান তৈরিতে এক বছর সময় লাগত, কিন্তু এখন নাকি লাগে মাত্র 12 দিন। কিন্তু এই কথার সত্যতা কতখানি? আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার বাসনা বেশ পূর্ণ। এই পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সমালোচনার উত্তরে ইরান বলে থাকে তাদের পারমাণবিক চুল্লি শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য। 1950 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক কর্মসূচির সূচনা করে ইরান। পরবর্তীতে 1957 সালে শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক চুক্তিতে দুই দেশ সম্মত হয়। তারপর 1968 সালে ইরান নিউক্লিয়ার চুক্তিতে সই করে। 70-এর দশকে প্রতিষ্ঠা করে বুশিয়ার পারমাণবিক কেন্দ্র। ইসরায়েল একসময় ইরানের বন্ধু ছিল। ইরানকে দিতে চেয়েছিল পারমাণবিক ওয়ারহেড স্থাপনযোগ্য ক্ষেপণাস্ত্র, কিন্তু তার আগেই দেশটিতে ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। ক্ষমতায় বসেন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। জানা যায় ইসলামে পারমাণবিক কর্মসূচির বৈধতা নেই বলে তখন দেশটির সব পারমাণবিক চুল্লি ধ্বংস করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নীতি ইরানকে আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করতে বাধ্য করে। 1984 সালে চীন এবং পাকিস্তানের সহায়তায় ইস্পাহান নগরীতে পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করে ইরান। 1998 সালে রাশিয়ার সাথে ইরানের বুশিয়ারি নিউক্লিয়ার রিয়েক্টর নির্মাণের চুক্তি আর 2002 সালে চীনের সাথে দুটি ছোট রিয়েক্টর চুক্তির কথা আমেরিকা জেনে যায়। শুরু হয় নানা জল্পনা কল্পনা। 2006-08 এবং 2010 সালে পারমাণবিক কেন্দ্রে নানা বিপর্যয় দেখা দেয়। ইরানের দাবি এগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কারসাজি। 2013 সালে P5+1 জোট এবং ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে দেশটির উপর থেকে অবরোধ তোলা হয়। 2 বছরের আলোচনা শেষে 2015 সালের 14 জুলাই ইরানের সাথে 6 বিশ্বশক্তির পরমাণু চুক্তি সই হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে করা এই চুক্তি থেকে 2018 সালে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে এটা মানতেই হবে যে সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক শিল্পে যে উন্নতি করেছে তাতে রীতিমতো চমকে গেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন সহ আরও কিছু অঞ্চলে ইরানের প্রক্সি বাহিনীর সঙ্গে গুলিয়ে উঠতে পারেনি পশ্চিমা জোট। এর মূলে রয়েছে স্বল্পমূল্যের অথচ কার্যকর ইরানি ড্রোন, রকেট ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মতো পরাশক্তিকেও ড্রোন সরবরাহ করছে তেহরান, যদিও সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান ও রাশিয়া। পারমাণবিক বোমা বানাতে 90% ইউরেনিয়াম সমৃদ্ধ হতে হয়। ইরানের কাছে আছে 60%। তাই তো সাম্প্রতিক সময়ে চুক্তিতে ফিরতে তোড়জোড় করছে বাইডেন প্রশাসন। ইরান কি তাহলে সত্যি পারমাণবিক বোমা বানানোর ধাপে অনেক দূর এগিয়ে গেছে, নাকি যুক্তরাষ্ট্র এসব খবর ছড়িয়ে আরও নিষেধাজ্ঞা চাপানোর পায়তারা করছে? কারণ ধীরে ধীরে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। এখন অনেকটাই যুক্তরাষ্ট্রের আওতার বাইরে চলে যাচ্ছে, সেখানে জায়গা পাকা করে নিচ্ছে চীন ও রাশিয়া। তাই ইরানের পরমাণু সম্পৃক্তকরণের খবর যদি সত্যি হয় তাতে অবাক হবার মতো কিছু নেই। ইরানের পরমাণু অস্ত্র নিয়ে মহা আতঙ্কে সময় কাটছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইরান পরমাণু অস্ত্রের একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছেছে। এদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধায় দেশটির পারমাণবিক কেন্দ্রে হামলা করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম বলছে 2023 সালের শেষ নাগাদে ইরানের হাতে 10টা পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম থাকবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ধারণা ইরানের কাছে 5টি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম থাকতে পারে। তিনি সতর্ক করে বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে ইরানের আরও এগিয়ে যাওয়ার ব্যাপারটি এই অঞ্চলের জন্য আরও অশান্ত করে তুলতে পারে। ইসরায়েলি মন্ত্রী আরও বলেন গত কয়েক মাস ধরে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি চলে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান যদি ইচ্ছা করে তাহলে বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে, এজন্য ইরানের কাছে যথেষ্ট জ্বালানি রয়েছে। সম্প্রতি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছিলেন তার দেশের পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা আছে, তবে বোমা বানানোর কোনো পরিকল্পনা নেই তাদের। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানুয়ারি মাসে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়ামের মাঝে 83.7% বিশুদ্ধতা পেয়েছে। গত কয়েক বছর ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইদানিং এই অবস্থানে পৌঁছেছে ইরান। এর অর্থ এই দাঁড়ায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে যতটা বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন ইরান তার খুব কাছাকাছি পৌঁছে গেছে। সাধারণত একটি পরমাণু বোমা বানাতে প্রায় 25 কেজি ইউরেনিয়াম দরকার হয়, যা 90% পর্যন্ত সমৃদ্ধ হতে হবে।
আইএইএ গত বছর মে মাসের রিপোর্টে বলেছিল ইরানের হাতে 60% পর্যন্ত সমৃদ্ধ অর্থাৎ 43.1 কেজি ইউরেনিয়াম আছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যুক্তি দেখান যে ইরানকে কেবল সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা যেতে পারে, অথচ তা না করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টায় তেহরানকে রুখতে চাচ্ছে। ইরানের এই পারমাণবিক উন্নয়নে সবচেয়ে বেশি ভয় আছে ইসরায়েল। তাছাড়া তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরানকে বারংবার নানা নিষেধাজ্ঞা দিয়েও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাধা দিতে পারছে না। ইরান যতই দিন যাচ্ছে ততই এই শিল্পে উন্নতি করছে। সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান যতটাই এড়িয়ে চলুক না কেন, ভিতরে ভিতরে ইরান পারমাণবিক বোমা হয়তো তৈরি করে ফেলেছে অথবা অতি সন্নিকটে আছে।